বিজেপিতেই যাচ্ছেন অর্জুন সিং, সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি। এমনকি অর্জুন সিং এর সঙ্গে যোগ দিচ্ছেন আরো এক নেতা। তড়িৎবরণ তোপদারের যোগদানের সম্ভাবনা, সাংবাদিক বৈঠকে তেমনটাই জানিয়েছেন অর্জুন সিং। জয়েন করব বিজেপিতে, এটা নিশ্চিত আছে। বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই, শুধু সময় অপেক্ষা। সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আজ থাকে সেটা আমি করব। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে, কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেন, তাই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। রায়পুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করত, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে, বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। বিজেপিতেই যাচ্ছেন অর্জুন সিং, তৃণমূল তিনি ছেড়ে দিয়েছেন, যেটুকু যা রয়েছে তিনি সেইভাবেই বিজেপিতে যোগদান করবেন। আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, শুধুমাত্র অর্জুন সিং বিজেপিতে যাচ্ছেন সেটাই তিনি বললেন না, তিনি বললেন আরো বড় মাপের নেতা তিনিও যাবেন, এবং শুধু তাই নয়, ব্যারাকপুরের প্রচুর সংখ্যক মানুষজন তারাও বিজেপিতে যাবেন। একদমই, মানে অর্জুন সিং এর বিজেপিতে যোগদান করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং তার সঙ্গে সঙ্গে আরো এক বরিষ্ঠ নেতা বামেদের তরফ থেকে তার নামও কিন্তু উঠে আসছে। অর্থাৎ বামেদের একাধিকবার সাংসদ, ঢাকা ব্যারাকপুরের সাংসদ তিনি ছিলেন একাধিকবার, তিনিও কিন্তু আজ বিজেপিতে যোগদান করতে পারেন এবং সেটাও মনে করা হচ্ছে। এবং অন্যদিকে অর্জুন সিং, তিনি সল্টলেকের যে বিজেপির যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে তিনি আসছেন, সেখানে তিনি আসতে পারেন আজ, এটা কিন্তু একটা জোরালোভাবে সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আজই আনুষ্ঠানিকভাবে, আমি কালকেই যেটা তোমাকে জানাচ্ছিলাম বারংবার করে, আমাদের সিএনএ খবর আমরা করেছিলাম যে আনুষ্ঠানিকভাবে কোনো রকম কোনো জয়নিং সে অর্থে নয়, কেননা তিনি বিজেপিরই সাংসদ যেহেতু রয়েছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো রকম আনুষ্ঠানিক যোগদান নয়। তিনি আসবেন এবং অবশ্যই প্রার্থী তালিকার মধ্যে তার নাম থাকবে, এটা কিন্তু তার যেহেতু কনফার্ম হয়ে গিয়েছিল কালকেই, এবং সেই সূত্র ধরেই আজকেও তিনি কিন্তু অর্জুন সিং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই আসছেন, এবং বিজেপির টিকিটেই তিনি কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন তৃণমূলের বিরুদ্ধে, এবং তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী, সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, এটা প্রকাশ তিনি পরিষ্কার নিজেই আজকে করেছেন। এবং কে আসছেন অর্জুন সিং এর সঙ্গে আরো একজন, সেটা অর্জুন সিং তিনি নিজেও জানিয়েছেন যে আরো একজন বড় মাপের নেতা তিনিও কিন্তু বিজেপিতে যোগদান করছেন। সেটা যেটা জানতে পারা যাচ্ছে যে ব্যারাকপুরেরই একজন প্রাক্তন সাংসদ বামেদের, তিনি কিন্তু আজ অর্জুন সিং এর সঙ্গে বিজেপিতে এসে যোগদান করতে পারেন, এমন একটা জোরালোভাবে সম্ভাবনা তৈরি হয়েছে। তিথি বিস্মৃতি, সে জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়াচ্ছে, তাতে এই লোকসভা নির্বাচনের আগে যেভাবে অর্জুন সিং এর লক্ষ্য ভ্রষ্ট হয়েছিল মনে করা হচ্ছে, সেভাবেই ঠিক পুরনো পথ ধরে লক্ষ্য ভেদের পথে এগোচ্ছেন অর্জুন সিং? অবশ্যই, তোমাকে আমি আগেও কালকেও এই কথাটাই বারবার বলছিলাম যে অর্জুন সিং তিনি কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন, এবং 2019 তিনি কন্টেস্ট করেছিলেন, তিনি ব্যারাকপুর লোকসভা আসন থেকে তিনি কন্টেস্ট করে তিনি নিজের তাগিদে এবং নিজের ক্ষমতা, এবং অবশ্যই বিজেপির একটা তখন মোদি সর চলছিল এবং এখনো পর্যন্ত রয়েছে সেটা, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কার্যত তিনি যোগদান করে বিজেপিতে তিনি ব্যারাকপুরের সিট বিজেপিকে দিয়েছিলেন। এবং তারপর যেটা দেখতে পাওয়া যায়, 2021 বিধানসভা নির্বাচনের পরপরই অর্জুন সিং ফের আরেকবার তৃণমূলে চলে যান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে তিনি কিন্তু তৃণমূলে যোগদান করেন, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারপর যেটা দেখতে পাওয়া যায়, দল তাকে টিকিট দেয়নি, এবং তিনি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যখন ফিরলেন তারপর থেকে কিন্তু তিনি বিজেপিকে সে অর্থে কোন রকম বিজেপির বিরুদ্ধে কোন রকম মন্তব্য সে অর্থে তিনি কিন্তু করেন। সেক্ষেত্রে তুমি গতকালও জানিয়েছিলে যে কথা হচ্ছিল যে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপির কাছে একটা বড়
অংশ বলা যেতে পারে অর্জুন সিং এর যোগদান। সেক্ষেত্রে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে নির্বাচন সপ্তাহে যদিও ঘোষণার সময়ের অপেক্ষা। প্রীতিশ, অবশ্যই সেই সময় থেকে আমাদের নজর থাকবে। প্রীতিশ, আপাতত ধন্যবাদ।